সকালের খাবার শরীরের জন্য অত্যন্ত জরুরি। সকালে স্বাস্থ্যকর খাবার আপনাকে পুরো দিন রাখবে সতেজ ও তরতাজা। সকালের নাস্তা পুরো দিনের এনার্জি ধরে রাখে। যদি সকালে কোনো স্বাস্থ্যকর খাবার না খাওয়া হয় তবে দিনের শুরুতেই আপনার দেহ একটি অপূর্ণতা দিয়ে শুরু করে, সারাদিন আপনি ক্লান্তি অনুভব করবেন। সকালের স্বাস্থ্যকর নাস্তা আপনার শরীরের জন্য অনেক ভালো, এটি মনকেও রাখবে চনমনে। অনেকে আছেন যারা সকালের খাবার ইচ্ছে করে এড়িয়ে চলেন, এটি স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। তাই সকালে রোজই খাবার খাওয়া উচিত, আর অবশ্যই স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। সকালের স্বাস্থ্যকর খাবারের মধ্যে অন্যতম হলো ডিম। ডিম বেশ পুষ্টিকর খাবার। দিনের যে কোনো সময় ডিম খাওয়া গেলেও সকালের নাস্তায় ডিমের গুরুত্ব একটু বেশি। ডিমের প্রোটিন দিনের শুরুতেই আপনার দেহকে পুরো দিনের এনার্জি ধরে রাখার ক্ষমতা প্রদান করে এবং অনেকটা সময় ধরে আপনার ক্ষুধা উদ্রেক করার হাত থেকে রেহাই দেয়। তাই সকালের খাবারে স্বাস্থ্যকর ও পুষ্টি সমৃদ্ধ খাবার ডিম রাখুন। সকালের স্বাস্থ্যকর খাবার হিসেবে ওটস খেতে পারেন। ওটস খেতে খুব বেশি ভালো না লাগলেও এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ওজন কমাতে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে ওটসের জুড়ি নেই। সকালে হাবিজাবি খাবার বাদ দিয়ে এক বাটি ওটস রাখুন, তবে কোনো ফ্লেভার্ড বা চিনিযুক্ত ওটমিল খাবেন না। যারা সকালে একটু ভারী খাবার খেতে পছন্দ করেন তারা সকালের নাস্তায় আটার রুটি খেতে পারেন, এর সঙ্গে ভাজি ডিম বা কোনো ঝোল তরকারি খেতে পারেন। রুটি বেশ ভালো এনার্জি সরবরাহ করে যা দেহকে রাখে সতেজ, তবে অবশ্যই তেলে ভাজা পরোটা থেকে দূরে থাকবেন। সকালে আপনি ব্ল্যাক কফি খেতে পারেন, এটি একটি রিফ্রেশিং পানীয়। দিনের শুরুতে নাস্তায় দুধ চিনি ছাড়া এই ব্ল্যাক কফি আপনার দেহের আড়ষ্টতা দূর করার সাথে সাথে আপনার হৃৎপিণ্ডের জন্যও বেশ কার্যকরী হবে। এছাড়া কফির ক্যাফেইনে রয়েছে ক্যান্সার ও ডায়াবেটিসের বিরুদ্ধে কাজ করার ক্ষমতা, তাই সকালের নাস্তার সময় ব্ল্যাক কফি পান করার অভ্যাস করুন। সকালে প্রতিদিন কলা খেতে পারেন, অনেকের পছন্দের এই ফলটি বর্তমানে ১২ মাসই পাওয়া যায়, তাই চেষ্টা করুন ১২ মাসই এই ফলটি দিয়ে দিনের শুরু করতে। কলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার ও পটাশিয়াম, যা দিনের শুরুতে আপনার আড়ষ্টতা দূর করবে এবং মাংসপেশি সুস্থ রাখবে। কলা খেলে সারাদিন আপনার মস্তিষ্ক কর্মক্ষম থাকবে। এছাড়া সকালের নাস্তায় আপেল, কমলা, আঙুর, বিভিন্ন ধরনের ফলমূল কিংবা মৌসুমি ফলমূল রাখতে পারেন। দিনের শুরুতে দই অনেকেই খান না, কিন্তু টক দই দেহের জন্য অনেক বেশি কার্যকর। এতে রয়েছে ক্যালসিয়াম যা হাড়ের গঠনে কাজ করে। দিনের শুরুতে দই খেলে আপনার দেহে থাকবে অফুরন্ত এনার্জি, সারাদিন আপনাকে ক্লান্তি স্পর্শ করবে না। সকালে আপনি সালাদও খেতে পারেন। সালাদ মানেই যে শসা, টমেটো ও গাজর হতে হবে এমনটা মনে করার কোনো কারণ নেই। সুস্বাস্থ্যের জন্য এই সকল সবজির সাথে সালাদে ব্যবহার করতে পারেন সেদ্ধ ডিম বা সেদ্ধ মাংস অথবা সেদ্ধ ছোলা বুট। এছাড়া খেতে পারেন ফলমূলের সালাদ। এই সব ধরনের সালাদ স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তাই দিনের শুরুতে আপনি সালাদ খেতে পারেন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের টিপস? এরপর স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান। আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপস সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।